নমস্কার প্রিয় দর্শক বন্ধু মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই আজকে আমি ধনতেরাসে ব্যবসার জন্য দীর্ঘায়ুর জন্য এবং সার্বিক উন্নতির জন্য কি কি কেনা উচিত সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব কাজেই আপনি যদি ধনতেরাসের দিন সেই দ্রব্যগুলি কিনতে পারেন তবে আপনার অর্থনৈতিক প্রতিপত্তি বৃদ্ধি পেতে পারে তেরো গুণ কি সেই দ্রব্য আসুন দেখেনি প্রথম ধনতেরাসের দিন ঘরের বাসনপত্র কিনুন ঘরের বাসনপত্র কেনা অত্যন্ত শুভ হিসাবে বিবেচনা করা হয় বিশেষত যে সমস্ত পাত্রে জল রাখা যায় সেই সমস্ত পাত্র অবশ্যই আপনি কেনার চেষ্টা করবেন কর্মক্ষেত্র তথা ব্যবসায় উন্নতির জন্য কিনে আনুন তেনের প্রদীপ এমনই মত জ্যোতিষবিদদের মাটির প্রদীপের থেকে আপনি যদি ধাতুর প্রদীপ কিনতে পারেন তবে তা গৃহস্থের পক্ষে সুখকর হিসাবে মানা হয় কাজেই কিনুন তেনের প্রদীপ তৃতীয় যে দ্রব্যটি আপনি ক্রয় করতে পারেন সেটি হচ্ছে ধাতব ঘন্টা গৃহের মানুষের দীর্ঘায়ুর জন্য ধাতব ঘণ্টা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ এমনই মনে করে থাকেন জ্যোতিষবিদেদের এরপরে যেটি আসি সেটি হচ্ছে জমি জায়গা আপনি যদি ভেবে থাকেন কোথাও জমি জায়গা কিনবেন দোকান কিনবেন বাড়ি কিনবেন তবে তা ধনতেরাসে কিনুন এই ধনতেরাসে আপনি জমি জায়গা কিনলে আপনার সম্পত্তি বাড়বে বহুগুণ এরপর আমরা যেটি আসি সেটি হচ্ছে সোনা বা রূপার পয়সা বা কয়েন বা অলংকার সোনা বা রূপার গয়না ধনতেরাসে অবশ্যই কেনার চেষ্টা করবেন এবং এগুলি কাউকে আপনি যদি মনে করেন উপহার দিবেন সেক্ষেত্রে উপহারও দিতে পারেন এরপর যে দ্রব্যটি কেনার চেষ্টা করবেন সেটি হচ্ছে ঝাটা কেননা ঝাটাকে ধরা হয় মা লক্ষ্মীদেবীর হিসাবে কাজেই ধনতেরাসের দিন ঝাটা কিনুন দুঃখ দারিদ্র চিরদিনের মতো বাড়ি থেকে আপনি বিদায় করে দিন এছাড়াও আপনি ধনতেরাসের দিন যে সমস্ত দ্রব্য কিনতে পারেন সেটি হচ্ছে যে কোনো বৈদ্যুতিক যন্ত্র অর্থাৎ কম্পিউটার ল্যাপটপ ফ্রিজ মাইক্রোওভেন মোবাইল ফোন এগুলো আপনি অবশ্যই কিনতে পারেন যা ধনতেরাসে শুভ হিসাবে বিবেচিত ধন্যবাদ